দিনহাটা পৌরসভা দখল করলো তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থীরা পদ থেকে প্রত্যাহার করলো। চার আসনে বিজেপি প্রার্থীরা সরে দাঁড়ালো আজ। গতকাল সাত আসনে এককভাবে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, আজ আরও চার আসনে এগিয়ে গেল এককভাবে। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি, 2, 4, 5, 7 এই চারটি ওয়ার্ডে বিজেপির প্রার্থীদের প্রস্তাব পদের হুমকি দিয়ে বাড়ি থেকে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস। এই চার আসনে বিজেপি প্রার্থীকে প্রত্যাহার করানো হচ্ছে। উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস কর্মীদের এই মতদ দিয়েছেন। উদয়ন গুহের দাবি, 16 আসনের মধ্যে 12টি আসনে এককভাবে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দিনহাটা পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে। এদিকে জয়ের উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটা তো আমার জানাই ছিল যে বিজেপি বা বামেদের যা শক্তি এখন দিনহাটায় ওরা প্রার্থী দিতে পারবে না। সাংগঠনিক শক্তিটাই এমন হয়ে গেছে যে এখন আর ওখানে প্রার্থী দেওয়ার মতন ওদের অবস্থা নেই। তবু যে বিজেপি রাস্তার ধার থেকে ড্রেনের ধার থেকে কুমিয়ে নিয়ে এসে কয়েকজনকে দাঁড় করিয়ে দিয়েছিল সেটাও ধরে রাখতে পারলো না। আর বামেরা তো পরস্পরের সাথে কলহ করে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে কলহর কারণে এখানে বামেরা প্রার্থী দিতে পারলো না। সিপিএম চাইছিল ফরওয়ার্ড ব্লক যেন প্রার্থী দিতে না পারে, তাহলে আগামী দিনে সিপিএমের দখলে দিনটা। আবার ফরওয়ার্ড ব্লক চাইছিল সিপিএম যেন প্রার্থী দিতে না পারে, তাহলে ফরওয়ার্ড ব্লক তার দখলটা ধরে রাখছে। বিরোধীরা বলছে দুয়ারে প্রহারের জয় হলো। একটা লোক দেখার যে একদম বার খেয়েছে, একটা লোক কোনো ওয়ার্ডে একটা প্রার্থী কোনো ওয়ার্ডে দেখে এসে বলুন যে আমরা মার খেয়েছি তৃণমূল। প্রস্তাবকদের দেখা গেল বিজেপির কিছু প্রস্তাবক তারা এসে সেখান থেকে কোনো জোর জবরদস্তি কিছু হয়নি। তুমি দেখবে তো, তোমরা তো ছিলে এখানে, মিডিয়া ছিল, কাউকে কি জোর করে না হয়েছে স্বেচ্ছায়। এমনকি একজন আমার গাড়ি নিয়ে গিয়ে তার মাকে নিয়ে তাহলে 27 ফেব্রুয়ারি কি নির্বাচন হবে দিনাটা? এখন দেখা যাক কোথায় জল দিয়ে কোথায় দাঁড়ায়, চারটে থাকলো, চারটে যদি এর মধ্যে অন্যরকম হয়ে যায় তো গেল, নাহলে পরে ভোট হবে। আলটিমেট গোল হচ্ছে। ঠিক আছে।